যেহেতু আর 2 বছর ফারই, 3 বছর ফুজি, হ্যাঁ এই অবস্থায় ওনার খতান হইবেন। ধন্যবাদ, আই ফুললেই ধন্যবাদ জানাই সি প্লাসের প্রতিষ্ঠাতা আর বেক্ষণের অত্যন্ত পরিচিত আলমগীর অপু। আলমগীর অপু মাজদি আমেরিকায় গেইল গই, আবার ফিরে এসি আইএনএ আমেরিকাতুন হয়তো ধারণা লই লই এনে এনে কীভাবে আঞ্চলিক ভাষায় অনলাইন টিভি প্রতিষ্ঠা করণ যায় চিন্তা ভাবনা করছি, অনেকের ওনারে যোগাযোগ করছি এবং বেশ কিছুদিন অপেক্ষা করছি। তারপরে আসলে এই সি প্লাস যাত্রা শুরু করছি এবং ইতিমধ্যেই দেখতে দেখতে 2 বছর পার করে ফেলাই এবং 3য় বছর ইয়াই পদার্পণ করছি। এই 2 বছর সি প্লাস আই মনে করি যে দূর প্রত্যাশা করছি, প্রত্যাশারে সারি গিয়ে সি প্লাস ইতিমধ্যেই পাঠক কলর এবং শ্রোতা দর্শক কলর মন জয় করি ফাজি এবং সি প্লাস নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং যার কারণে বিভিন্ন শ্রেণী পেশার জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে ব্যাকুলের কাছে সমাদৃত ইয়ে ইয়ে নিয়ে আমি মনে করি সি প্লাস একান ব্যতিক্রম বা বিশেষত আশা করি সি প্লাস যেভাবে আজিয়ে জায়গা চাইছি ইয়েনও ধরি রাই এনে সামনে আরও কীভাবে পাঠক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করণ যায় বা দর্শক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করণ যায় এইভাবে পরিকল্পনা গ্রহণ করিব এবং সেইভাবে পরিকল্পনা বাস্তবায়ন করিব। তো আই আশা করছি সি প্লাস মুক্তিযুদ্ধের কারণ আর যে দেশত জন্মগ্রহণ করছি যে দেশত বসবাস করি আর এই দেশের একজন নাগরিক হিসাবে আর দায়িত্ব আছে দেশরে আগায় লোজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সারা পাই এবং বঙ্গবন্ধুর লক্ষ্য আছে যে ব্যাকুণুর মুখে হাসি ফোটানো, অর্থাৎ আর বাঙালি জাতি বাঙালি ব্যাকুণুর অধিকার প্রতিষ্ঠা করেন এবং সি প্লাস এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনারে ধারণ করিয়ে এনে আগাই আইবি এনায় প্রত্যাশা করি এবং চট্টগ্রামেরও যেহেতু সি প্লাস চট্টগ্রাম আঞ্চলিক ভাষা, চট্টগ্রাম আঞ্চলিক ভাষা যথেষ্ট সমৃদ্ধ এবং এই ভাষারে আরও জনপ্রিয় করিব, এই ভাষারে আরও সমৃদ্ধ করিব। আর ঠিক তার পাশাপাশি চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক হাব এবং বাণিজ্যিক রাজধানী বন্দর নগর এবং চট্টগ্রামের মানুষের যে প্রত্যাশা বা মানুষের মধ্যে যেই অভিমান কষ্ট দুঃখ বা রাগ বা জিয়ে যাই না বলি না কেন যেগিনা আছে এইগুলো দূর করিবলে সি প্লাস আগায় আইব এবং চট্টগ্রাম মানুষের আর জিএন খুব ইয়ান প্রশমিত করিবেলে বলি জনমত সৃষ্টি করিব এবং বাংলাদেশের আর অর্থনীতিতে চট্টগ্রামের যে অবদান বা চট্টগ্রামের যে ভূমিকা এই অনুযায়ী চট্টগ্রামবাসীর যাতে মূল্যায়ন নিশ্চিত করেন দেয় এই ক্ষেত্রেও সি প্লাস ভূমিকা রাখব এ প্রত্যাশা ব্যক্ত করে এবং সি প্লাসের আবারও প্রতিষ্ঠাতা জনাব আলমগীর অপু এবং সি প্লাস পরিবারের সবাইকে ব্যাকুণ হয়ে আই আর ব্যক্তিগত পক্ষতুন এবং চট্টগ্রামবাসীর পক্ষতুন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষতুন আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানায় আলমগীর অপু এবং সি প্লাস অনেকবারই আরও যোগাযোগ করছি লাগছি আসলে সারাদিন আই সকলতে ব্যস্ত সময় অতিবাহিত করছি এতে লেবলি যত সময় তাই না ফারি বলি দুঃখ প্রকাশ করি এবং ফাইনালি আই আসি এবং আর প্রতি যে ভালোবাসা এবং যে আন্তরিকতা আলমগীর অপু সি প্লাস পরিবার দেখাই এনলাই অনেক অনেক দিন অনেক বছর মন রাখি এবং এনলাই কৃতজ্ঞতা জানার জন্য।